তার নৌকায় উঠে গেছে। আজকে নাইমুর রহমান দুর্জয় ভালো খেলোয়াড় ছিলেন, আওয়ামী লীগের টিস্যু হিসেবে ব্যবহার হয়েছেন, ঘাম মুছেছে, এখন টিস্যু ফেলে দিয়েছে। নাইমুর রহমান দুর্জয় বাদ পড়েছেন। আর নতুন করে অ্যাড হয়েছে কে, কিশোরগঞ্জের সাবেক আইজিপি নূর মোহাম্মদ সাহেব, যখন টিস্যুর প্রয়োজন ছিল আওয়ামী লীগ ব্যবহার করেছে, ঘাম মুছে টিস্যু ফেলে দিয়েছে, টিস্যু পরিবর্তন করেছে। এইখানে এখন আইজিপির পরিবর্তে ওখানে এসেছে কে, ডিআইজি। আইজিপি মনোনয়ন পাননি, আর এক জায়গায় আবার আইজিপির ভাই পেয়েছে, জানেন তো খবর, সুনামগঞ্জ দিরাই সাল্লাতে বর্তমান পুলিশ প্রধানের ভাই মনোনয়ন পেয়েছেন। এইরকম পুলিশের ডিআইজি, আইজিপির ভাই, বিচারপতির ভাই তো আছে, প্রধান বিচারপতির ভাই তো নেত্রকোণের এমপি আছেন। তো এইভাবে আজকে আওয়ামী দুর্বৃত্তদের দখলে আজকে সমস্ত প্রতিষ্ঠানগুলো আমাদের দুঃখ হয়, আফসোস লাগে। একটা প্রতিষ্ঠান নাই যার প্রতি আমরা আস্থা রাখতে পারি। আজকে যদি আমরা বলি যে দেশের বিচার বিভাগের প্রতি আমরা আস্থা রাখবো, এই বিচার বিভাগ সবচেয়ে মানুষের প্রতি এখন অবিচার করছে, আইনকে আওয়ামী লীগ অস্ত্র হিসেবে ব্যবহার করছে, আইনকে অস্ত্র হিসেবে ব্যবহার করে বিরোধী দলের নেতা কর্মীদের সাজা দিচ্ছে, মিথ্যা মামলায় কারাদণ্ড দিচ্ছে। কোথায় আপনি ন্যায় বিচার পাবেন? রাষ্ট্রপতির দরবারে যাবেন, আছে সেই আস্থা? রাষ্ট্রপতি জাতীয় সংকটে সংলাপ করবেন, উচ্চক দিবেন, সেরকম ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিদেরকে আজকে শেখ হাসিনা পছন্দ করেন না। শেখ হাসিনা কাউকে সেই পদে বসান নাই, শেখ হাসিনা তাদেরকে পছন্দ করেন যারা নম নম করতে পারে, যারা তার গুণ কীর্তন করে গাইতে পারে। একটা প্রতিষ্ঠান নাই, কিন্তু আজকে এই দেশকে যদি বাঁচাতে হয় আমাদের সর্বাত্মক আন্দোলনের বিকল্প কিছু নাই। এই সমাজ, এই রাষ্ট্রকে পুনর্নির্মাণ করতে হবে। সে কারণে আজকে সেই নিরাপদ সড়ক আন্দোলন আপনারা দেখেছিলেন, তরুণরা আওয়াজ তুলেছিল না, রাষ্ট্র সংস্কার।